আসসালামু আলাইকুম। ইসমাইল টেক সেন্টারের পক্ষ থেকে আমি ইসমাইলের সঙ্গে সবাইকে স্বাগত। আজকে আমরা ফটোশপের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে দেখাবো একটা ছবিকে আমরা কিভাবে এডিট করা যায়, কিভাবে সুন্দর করা যায়, ওই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমি ফটোশপ 7.00 ব্যবহার করছি। এই যে আমি সর্বপ্রথম ছবিটাকে এখানে আনবো, এই যে এখানে ফাইলে ক্লিক করে ওপেন কন্ট্রোল ও চাপলে আমার এই ফটোটা চলে আসবে। আমি এই ফটোটা নিয়ে একটু কাজ করবো আপনাদের সামনে। এই যে একটা ফটো একবারে কালো দেখতেছেন, এই ফটোটা নিয়ে আমি কাজ করব। যখন এই ফটোটা এখানে আসবে তখন আমরা এই যে এখানে দেখেন একটা লেয়ার তৈরি হয়েছে। তো আমরা কন্ট্রোল জে চাপছি, কন্ট্রোল জে চাপলে একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। এখানে আমি আবার এটার ব্যাক করি, এটার যেই ছিল এটা ব্যাক করে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করছি। কিন্তু কন্ট্রোল জে চাপলাম, চাপার পর আমরা এখান থেকে ব্রাশ টুলটা ব্যবহার করব, ব্রাশ টুল, আর এখানে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিব। আমরা এই কালারটা নিলাম, আর এই ব্রাশ টুলটা নিয়ে এখান থেকে শুরু করে পুরাটা, যে তোমরা কান পর্যন্ত কালো, এই পুরোটা একবার কালার করে দিব। দেখেন আমি কিভাবে করতেছি। এই যে আমরা এটাকে একবারে চাপায়া যা আছে পুরোপুরি করে দেব। একটু বড় করে নিই, এখন আমি পুরোটা করে দিলাম। দেখেন আমি ছবিটাকে পুরো একটা ফ্ল্যাট করে দিলাম। তারপর এই যে দেখেন এই লেয়ারটার উপরে ক্লিক রেখে এই যে উপরে নর্মাল দেওয়া আছে, এটাকে আমরা সফট লাইট করে দিব। দেখেন আগের চেয়ে অনেকটা ই হয়ে গেছে। আমরা এটাকে একটা মেকআপের মধ্যে নিয়ে আসবো, মেকআপটা নিতে হলে আমার কাছে একটা মকআপ আছে, আমি ওইটা দিয়ে ব্যবহার করবো। এটাকে নিউ ফোল্ডার ক্লিক, পিকচার ফোল্ডার 3, আমরা ওনার এই মেকআপটা ব্যবহার করবো। এই যে এই মেকআপটা থেকে আমরা কাজটা করবো। মেকআপটা কাজটা করতে হলে এই যে দেখেন এখানে একটা টুল আছে, এটার নাম হলো আইড্রপার। আইড্রপার টুলটা ক্লিক করে আমি এখানে ক্লিক করে দেখেন এখানে এই কালারটা চলে আসছে। সেক্ষেত্রে আমি এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে আর ডুপ্লিকেট কপি করে নিলাম। ডুপ্লিকেট করে কপি নিয়ে তারপর এটার উপর আমি আবার সেই মেকআপটা দিয়ে দিলাম। খেয়াল করেন যে এটার উপরে দিচ্ছি, দেখেন এবার কেমন কালার হয়েছে। এটা আর কালো ছিল, এখন এটা হয়ে গেছে। এটাকে যদি আমরা চেঞ্জ করি, অন্য কোনো আদার্স কালার নিতে চাই, সেক্ষেত্রে দেখেন এটা হলো অরিজিনাল। এটা যে অরিজিনাল আমরা যদি অফ করি তাহলে এটা অরিজিনাল কালার। এটা এটা ডিলিট করে নতুন করে শুরু করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কন্ট্রোল জে দিলাম। সেই মকআপটা আবার আমি রাখলাম, এখান থেকে এটাকে আবার রেখে দিলাম। আবার এখানে নর্মালটাকে আমরা সফট লাইট করে দিলাম, এটাকে আবার আমরা কন্ট্রোল জে দিলাম। তারপরে এই কালারটার উপর আবার যদি আমরা এই কালারটা মেরে দিই তাহলে দেখেন বন্ধুরা কেমন হয়। এখানে আবারও সেই নর্মালটা আছে, আমরা নর্মালটাকে চেঞ্জ করে সফট লাইট করে দেব, আবার সফট লাইট করে দেব। দেখেন এখানে যদি আমরা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিই কালারটা হয়ে গেল। আমরা যদি ওই ছবিটার সাথে এখন ডিভাইড করতে যাই, দেখেন এই ছবিটার এই ছবিটা দেখেন